সকালবেলা 5:40 মধ্যে মার অধিক নবম বিহিত পুজো হয়েছে, বলিদান পর্ব হয়েছে, তার মধ্যেই হোম যজ্ঞ হয়েছে, মায়ের ভোগ আরতি সব কিছুই হয়েছে। তারপরে 7:03 পর থেকে বিজয়া দশমীর কৃত্য শুরু হয়েছে। এটা পূর্বাহ্নর মধ্যে করতে হবে। আমাদের এখানে দুর্গাবাড়িতে দশমী পুজো হয়ে গেছে, দর্পণ বিসর্জন হয়ে গেছে, এখন রাজবাড়িতে ঘর যাবে 9:30 নাগাদ, নারায়ণও যাবে দক্ষিণ বাড়িতে, সন্ধ্যাবেলা 6:00 সময় মায়ের নিরঞ্জন পর্ব শুরু হবে। কিন্তু যাত্রা যারা সাধারণ পাবে তাদের কটা থেকে যাত্রা শুরু করবে? 10:00 থেকে ঘর মায়ের ঘট এখানে রাজবাড়িতে চলে গেলেই সাধারণ পাবলিক মায়ের যাত্রা শুরু হবে। আগামীকালকে কি দশমীর জন্য? আগামীকালকে যেমন একাদশী আছে, নেই আগামীকালকে একাদশী, তার জন্যই আমাদের দশমী পুজো আজকে হয়ে গেছে। শেষ রাত্রির মধ্যে দশমী ছেড়ে দেবে, যেহেতু প্রভাতে দশমী পায়নি তার জন্য আজকের মধ্যেই দশমী পুজো সম্পন্ন হয়ে গেছে। ¶¶